নমস্কার, দুপুর সংবাদ স্টুডিওত মই অস্মিতা গোস্বামী। কৃত্রিম বান আর মহানগরবাসীর দুরবস্থা, নিশার পর অহা বরষুণের ফলত মহানগরীর বিভিন্ন স্থানত পুনের কৃত্রিম বানের সৃষ্টি হয়েছে, যার ফলত মহানগরীর হাতিগাঁও, রুক্মিণীগাঁও, পাঞ্জাবাড়ী, সানমারি, বামুনী মৈদাম, মালিগাঁও, বেলতলা, অনিলনগর, নবীনগর, রাজগড়কে ধরে বিভিন্ন অঞ্চলের রাজপথ এটা উলিয়ে গলি একা থুপঞ্জত পানি। কৃত্রিম বানের পুয়ায় নিজ কর্মস্থলী কণ কণ শিশুকে ধরে ছাত্র ছাত্রী সকল বিদ্যালয় আবলিয়া হওয়াত এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আনহাতে মহানগরীর অধিকাংশ অঞ্চল মানুষের ঘরের ভিতর সুমাই পড়ছে পানি, যার ফলত এনে ধরনের হাহাকার অবস্থায় বিরাজ করেছে কৃত্রিম বান। সোমবারে নিশারপা অহা কিনকিনিয়া বরষুণ, যার ফলত মহানগরীর বহুকটা গুরুত্বপূর্ণ স্থান কৃত্রিম বানের কবলত পড়েছে। পুয়ার ভাগতে স্কুললে অহা বা নিজের নিজের কর্মস্থলীলে অহা মহানগরবাসী এনেদরে এটা যথেষ্ট দুর্ভোগ ভুগিবলগা হয়েছে। মহানগরবাসী নিজের বাহনখন উলাই আহিও কিন্তু এনে ধরনের যথেষ্ট নগুর্নাকটি হয়েছে। বহু পথচারী এনেদরে রেলিংত ধরে ধরিহে রাস্তারপর ইটোরপর সিটোরপর যাবলে চেষ্টা করা পরিলক্ষিত হয়েছে। যেহেতু কৃত্রিম বান কোনো সময়ত বা অঘটন ঘটিব পারে তার আশঙ্কাত এটা পথচারী সকলো যথেষ্ট শঙ্কাত এনেদরে রাস্তারপর ইটোরপর সিটোরপর যাওয়া পরিলক্ষিত হয়েছে। মহানগরীর বহুকটা গুরুত্বপূর্ণ পথর এই দুরবস্থা দেখবলে পাওয়া গেল। বামুনী মৈদাম, মালিগাঁও, বেলতলা, অনিলনগর, নবীনগর, রাজগড়কে ধরে বিভিন্ন অঞ্চলের রাজপথর এটা উলিয়ে গলি একা থুপঞ্জত পানি। এভরি আদার ডে এনেকাই হয়। আমার হাতগাঁওত থাকো আমি, আমার সিফালেও আমি যাব নোৱাৰো, সিফালেও রাস্তায় উলাব নোৱাৰো, ইফালেও যাব নোৱাৰো, আমি কেনেকে যাও? সরকারে কিবা এটা ব্যবস্থা করব লাগে। আর মুঠতে ছবিখন দেখি আপনার বেয়া লাগিছে, ডিভাইডারের উপরে খোজকাড়ি আহিছে। নিশারপা অহা বরষুণের ফলত বৃদ্ধি হয়েছে বশিষ্ঠ নৈর জলস্তর। এনে ধরনের নিশারপা অহা সোমবার নিশারপা অহা সেই ডবালপিটা বরষুণ, কিনকিনিয়া বরষুণ, যার ফলত এনেদরে এটা বশিষ্ঠ নৈর জলস্তর উপন্দি উঠিছে আর এনে ধরনের এটা বই যাওয়া পরিলক্ষিত হয়েছে। বশিষ্ঠর নৈর ইয়া জলস্তর আনহাতে এজাক বরষুণ দিলেই বন্ধ হয়ে পড়ে পাঞ্জাবাড়ির কর্মশ্রী হিতেশ্বর শইকীয়া মহাবিদ্যালয়, যার বাবে এটা ক্ষিভিত হয়ে পড়ছে শিক্ষার্থী সকল। আর এই সন্দর্ভত আগবাইছো আমার সাংবাদিক দীপাঙ্করের এক রিপোর্ট। বরষুণ দিছে, গুহীত পানি হয়েছে, সেয়া কোনো নতুন কথা নহয়, কিন্তু ছবিব দেখাই দেখাইছেন, আমিও ভাগরি পড়ছো যেন গভীর নিদ্রাত সরকার প্রশাসন। এই ধরনের কিছু বাস্তব ছবি এই মুহূর্তে আপনার এই বিশেষ সম্প্রচারের জড়িয়ে লই আছো। স্বাগতম জানাইছো নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর এই বিশেষ সম্প্রচারলৈ। আর প্রতিজন দর্শকক সেই ছবিখন দেখাব বিচাৰিছো, কারণ ওরেতো নিশা গুৱাহাটী মহানগরী ঠাই বিশেষে মুখলধার বরষুণ, এই মুহূর্তত ধারাষার বরষুণের কবলত সমগ্র রাজধানী শহর গুৱাহাটী মহানগরী তেনে একটা পরিবেশ। কারণ ঠাই বিশেষে বর্তমান কৃত্রিম বানের এখন ছবি দেখবলে পাওয়া গেছে, বিভিন্নজনে স্কুল কলেজ অথবা অফিস কছারিলে ওলাই আহিছে, আর তেনে সময়তে ক্রমেই বরষুণ যা ডাঙর হয়েছে। এগারী বাইদেউ মই দেখাই লৈছো ভিজুয়েলসটো, খুব বিপজ্জনকভাবে মহিলাগৰাকীয়ে এইদরে রেলিংত ধরে এই মহিলাগৰাকীয়ে বর্তমান রাজপথ পার হয়েছে। সচাকৈ দুঃখ লগা ছবি, ছবিব দেখি কিয় অনুতপ্ত নহয় সরকার প্রশাসনে, কারণ বরষুণ দিয়ে আর সাধারণ কথা যদি কয় যে মেঘালয়ত বরষুণ দিছে, কিন্তু মেঘালয়ত বরষুণের যদি প্রভাব কিন্তু আজির দিনত নাই, গুৱাহাটীতে কিন্তু আজি বরষুণ দিছে। কিন্তু তারপরও কিন্তু একাংশ জনপ্রতিনিধিয়ে কব যে হয় মেঘালয়ত বরষুণ দিছে, পানিব নামি আহিছে। বাইদেউগৰাকীক দেখাইছো, চাওক আপনি ছবি চাওক, কি এটা বিপজ্জনক ছবি এই মুহূর্তত রাজপথে নহয় ডিভাইডারের উপরে এই মহিলাগৰাকী আগবাড়িছে। স্কুটি লৈ আহিছিল সাগে, থৈ আহিছে নেকি? হাজবেন্ডৰ লগত আহিছিল, হাজবেন্ডৰ লগত আহিছিল। স্কুটিখন বন্ধ হৈ গ'ল, খোজকাঢ়ি যাব লগা আছে, অফিস যাব লাগে, টাইমত গৈ নাপাম সাগে। এতিয়া এটা বৰষুণ দিলে সাগে এনেকুৱা ছবি বা এনেকুৱা ধৰণৰ এটা অভিজ্ঞতা হৈ গৈছে। হেভি এভৰি আদাৰ ডে এনেকুৱাই হয়। আমার হাতগাঁও থাকো আমি, আমার সিফালেও আমি যাব নোৱাৰো, সিফালেও রাস্তায় উলাব নোৱাৰো, ইফালেও যাব নোৱাৰো, আমি কেনেকে যাও? সরকারে কিবা এটা ব্যবস্থা করব লাগে। আর মুঠতে কত পানি, কিমান পানি পাইছে? বহুত পানি আছে, বহুত পানি। আর আপনার তো চলাই ধরল, আপনাদের জানে রাজপথ বিলাক এটা কোর পড়া কোলে গৈছে। আপনার এটা সব আমি কি কয় ডাউনটাউন পড়া আহি আছো, পাঞ্জাবাড়ি গৈ আছে, কিন্তু রাস্তাত মানুষ নামাই দিল পানির কারণে, যাব নোৱাৰে, বহুত কষ্ট। কলেজ বন্ধ দিছে, ঘরলৈ যাব
জিকি বুড়ি আহিলে আর জিকি বুড়ি আমি ঘর কষ্ট করে আইসো ইমান পানি আমার নর্দমা হসপিটাল সিজুবাড়ি ইমান পানি হয়েছে তারপর মানে ঘুরি পেলায় আহিছো আহি পেলায় ইয়াতে পাঞ্জাবাড়ি বাস পো নাই পিছত টমটমত আহিছো আহি পেলায় সিক্স মাইল নমাই দিছে সিক্স মাইলর পর ইয়া খোজকাঢ়ি আহিছো কলেজত আহি পেলায় দেখো কলেজ বন্ধ আহি দেখিলা বন্ধ আর মাজতে কষ্ট করে কাম করে কিনে আমি পয়সা দিয়ে স্কুল পড়বর কারণে যদি আহি কিনে পড়ব যদি নো তাহলে কলেজে আমার কি হব আর ইমান সুবিধা দিয়ে থাকে রাস্তাটা ঠিক করে নিদিয়ে রাস্তা ঠিক করে দিব লাগবে নয় জায়গায় জায়গায় জাম থাকে কেতাবা আমার দেরি হয়ে যায় কেতাবা ঘুরে যাবা লগা হয়ে যায় এটা কেতিয়া ঠিক করব ঠিক করব লাগব নয় এ মই কোন কলেজ একারমাস রেটেস্টার সেকেন্ডারি সাইজ হাতত হাতত জোতা লই তেলকে কলেজলে আহিছিল আর এটা কলেজ বন্ধ নাকি এ বন্ধ ক্লাস নকৰি ইমান পানি দাও কলেজ বন্ধ হয়ে গেল ছাত্র ছাত্রী ঘুরে যাবল হল কি কব গোটে পরিস্থিতিক গুহাটি কৃত্রিমবান আর ধর আপনার জীবিকা কি কম আমি যে বহুত দুঃখিত আমি সবতকে ডর এই শিক্ষার ক্ষেত্রে লড়া ছালীখিন বিরাট অসুবিধা আছে এই সর লড়া ছালীখিন ক্ষেত্রে সবসময় যিকোনো বিপদ হব পারে ইমান পানিত আহে এটা ইয়ার সমাধান সকলে চিন্তা করো সুকিয়া গাঁত আমি নাই বাইদ গুহী মাজমজিয়া স্মার্ট সিটি আর তাকো ছয় মাইলের প্রায় যদি এশ মিটার দূরত্ব হব সিটি কলেজ এটা আমি উপায় পোৱা নাই সচাকৈ সচা কথা কবলে গেলে আমি উপায় পোৱা নাই এই সমাধান কেনেকে হব বরষুণ দিলে মানে কোনো নোটিস লগার দরকার নাই আর যদি বরষুণ দিয়ে কলেজ বন্ধ বরষুণ দিলে স্কুল বন্ধ এনেকা হয়েছে আর ফলে যোরাবাটত পুনের কৃত্রিম বানপানী মাজনিশার হয়ে থাকা নেড়ানেপরা বরষুণের পিছতে গুয়াহীর উজনি অভিমুখী যোরাবাটর সাতাইশ নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ বুড়িল কৃত্রিম বানত যাত্রীসলের মাজত হাহাকারময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে যদিও প্রশাসনে যোরাবাটর উড়ন সেতুর উপরে উজনি নামনির বাহন সমূহ চলাচল করার চেষ্টা অব্যাহত রাখিছে যদিও তীব্র যানজটর সৃষ্টি হয়েছে কৃত্রিম বানের ফলত স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহের বৃহৎ লোকসানের সম্মুখীন হয়েছে আনহাতে পানি নিষ্কাশনের যোরাবাটত থাকা নলা নর্দমা সমূহ পাহাড় ঢল তথা রঙামাটি আর জাবর জোথরে ভর্তি হয়ে যাওয়ার ফলত নলা সমূহ উফন্দি উঠিছে আর তার ফলশ্রুতিতে বারে বারে সৃষ্টি হয়ে আছে কৃত্রিম বানপানীর গুয়াহাটীত ড্রাগসর ওভারডোজ হয়ে যুবকর মৃত্যু হয়েছে মহানগরীর ছয় মাইল সংঘটিত হয়েছে ঘটনা ভি আই পি রোডের ওসর উদ্ধার হয়েছে ড্রাগস আসক্ত এজন যুবকর মৃতদেহ ড্রাগস আসক্ত যুবকজন অজিত বর্মন বলে চিনাক্ত এই ঘটনার পিছতে ড্রাগসর বিরুদ্ধে উলাই আহিল স্থানীয় রাইজ দীর্ঘদিন ধরে পাঞ্জাবাড়ি ছয় মাইল ভি আই পি রোডত ড্রাগসর সরবরাহ চলি থাকার পিছতো সাতগাঁও আরক্ষী চকু মুদা কুলির ভাও ধরে আছে সকল জানিও সাতগাঁও আরক্ষী ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার নকরে রাইজর অভিযোগ যে সাতগাঁও আরক্ষীর একাংশ লোক ড্রাগস সরবরাহকারীর সঙ্গে মিলি আছে একটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে আর ড্রাগস আসক্ত এই যুবকজনের মৃতদেহ উদ্ধার হওয়ার পিছতে এটা দেখে পাওয়া গেল যে এনে ধরনের হাহাকার পরিবেশে বিরাজ করেছে আর পূর্বতে সম্প্রচার আছে আমার সতীর্থ সাংবাদিক দীপাঙ্কর দীপাঙ্কর ড্রাগসর ওভারডোজ হয়ে যুবকর মৃত্যু এটা শোকসন্তপ্ত পরিয়ালবর্গ বর্তমান এটা শোকত ভাগি পড়েছে আর সমান্তরালভাবে দেখি পাওয়া গেল যে গুয়াহী মহানগরী অলিয়ে গলি বা প্রান্তে প্রান্তে এটাও ড্রাগসর আসক্ত যুবকর বা এনে ধরনের ড্রাগসর বেহা অবাধে চলি আছে দীপাঙ্কর রস্মিতা ড্রাগসর কারাগ্রহত গুহাটী হেয়া কোনো নতুন কথা নহয় কিন্তু যি ঠাই বিশেষে দৈনিকে আরক্ষী অভিযান চলাই আছে ড্রাগস বিরোধী যি অভিযানের পিছত আমি দেখবলে পাইছো সরবরাহকারী সহ মারাত্মক হিরণ আরক্ষী জব্দ করে কিন্তু তারপিছতো একাংশ এনে গুহাটির ঠাইত কিন্তু অবাধে মুকলিভাবে কিন্তু ড্রাগসর বেহাখন চলি আছে আর এই মুহূর্তে অতি দুঃখলগা খবর কারণ এই মুহূর্তে দিসপুরকে ধরে হাতগাঁও আরক্ষী আহি উপস্থিত হয়েছে আর এই বিশেষ স্থানটুকুরা দেখাইছো যত আপনি দর্শকসলক আমি দেখাইছো যে রাজধানী মটরস ওয়ার্কশপ নামের যে গ্যারেজ দেখবলে সক্ষম হয়েছে দর্শকসলে এই গ্যারেজট কর্মরত এজন যুবকৰ
করুণ মৃত্যুর ঘটনায় কিন্তু কোনো এজন লোকে ইয়াত সহজভাবে মানি লোক পরা নাই। কারণ দীর্ঘ সময় ধরে এই সকল স্থানীয় রাইজে বারম্বার আরক্ষীক অভিযোগ দিয়ে আছে যে হয় ইয়াত এখন ড্রাগসর মুকলি বেহা চলি আছে, কিন্তু এই বেহাখন কিয় আরক্ষীয়ে রহস্যজনকভাবে পিছপরি রোল বা কিয় এই ড্রাগস বিরোধী অভিযান নচলালে, যার বাবে আজি এজন সুঠাম দেহর যুবক নাম অজিত বর্মন মৃত্যুক আঁকুয়ালি লৈছে। খুব দুঃখ লগা ঘটনা যারা গোটে যদি চা যায় কি কব কিভাবে লৈছে গোটে ঘটনাটা কি কম, সচাকই অতি মর্মাহত হয়েছো। আমি তার দেউতাকর আমার এটা আমার মণিমুগ্ধনগর সমাজখানের আজি বহুত অতপ্রত সম্বন্ধ আছিল। দেউতাকরও আকস্মিকভাবে মৃত্যু হয়েছিল, কুয়ার কাম করেছিল, কুয়ার মিস্ত্রি আসে। গতি এনেকা অভিযুক্ত পরিয়াল সদায় মানে বেদনা জানাইছো। বেয়া লাগিছে, লড়া ছলি আছে, দুজনী ছোৱালী ভৈনীয়েক আছে, মায়েক আছে, বৃদ্ধ ভিতর কান্দি আছে, দেবতির মৃতকর কান্দি আছে। কিন্তু এখন রাজধানী মটর্স বলে হেরি কেনে মৃত্যু হব পড়লে এই তো আর ভগবান জানিব, বা যোনে মরিছে সি কি কুকাণ্ড করলে। কিন্তু ইয়াত ড্রাগসর প্রসঙ্গটা আই পড়েছে, আর আমি নিজ চকুরেও আমি এটা আমার রাইজর মানে দেখি দেখো, অকল মই নয়, আমার স্থানীয় লোক সকলকে সুধক, আমার চকটো ড্রাগসর এক নম্বর ড্রাগসর ব্যবসায় বা বেহাতো চলি আছে, দুই নম্বর যা গধূলি হলে আমার আনকি লড়া ছিল যাবর কারণেও মানে অসুবিধা, নিষিদ্ধ বেহা আছে এইখিনি তাৰমানে পহনে বন্ধ কৰিবলে অতি সোনকালে আমি আমি বারম্বার কৈ আছো পহনক, কিন্তু পহনে এইটো তাৰমানে আজি লৈ বন্ধ। দীপাঙ্কৰ অজিত বৰমনে এইটো মটৰ ৱৰ্কশপতে কাম কৰিছিল, তীৰ হেৰিটো এনেকুৱা আছে, অথচ চিফ মিনিষ্টাৰে বহুত দিন আগতে কৈছে যে যতে তীৰ হেৰি পায় তাতে ধ্বংস কৰিব লাগে, কিন্তু দেখাটো মানে কেনেকৈ চলাই আছে বেয়া। তীৰ আমাৰ সমুখতে তীৰৰ টিকট বিক্ৰী কৰা আমি নিশ্চয় কৰি দেখি দেখো, আমি একেবাৰে ড্ৰাগছটো সহজে কৰিছে আৰু শুনা পাইছো নিশ্চয় ইয়াতে আছে। আৰু প্ৰথম অৱস্থাত কালি ৰাতি ডেড বডিটোৰ লগত কোন আছিল সেইজন আপুনি এইজন মালিক তেখেতে সুধক কি হৈছিলে আপোনাৰ গেৰেজতে ড্ৰাগছৰ বেহা চলে, ড্ৰাগছ আসক্তি আমি দেখা নাই, কোনো নাজানো, খালি মদ খাবলৈ জানো কৈছে নাই। মই ৰাতিপুৱা 8টা বজাত আহোঁ, গধূলি 4টাত মই গুচি যাওঁ। আচ্ছা কালি মতে সোনকালে গুচি গ'লো, কাম কাজ নাছিলে। আচ্ছা ৰাতিপুৱা 8:15 মোৰ ফোন আহিছে, তেতিয়া মই গেৰেজলৈ আহি চাওঁ যে ঘটনাটো মোৰ আরক্ষীয়ে গোটেই ঘটনাটো তদন্ত চলাব, কিন্তু যে অভিযোগ আমি পাইছো যে এই গেরেজটোতে একাংশ মণিপুরী যুবকে কর্মরত হয়ে থাকে, গতি মণিপুরের সঙ্গে গুয়াহাটির এই যে ড্রাগসর লিঙ্ক সেয়া এই মুহূর্তে সন্দেহ করা হয়েছে। একাংশ স্থানীয় লোক আছে এই মুহূর্তে দেখাইছো, অঞ্জন ডেকাই দেখাই আছে। কিন্তু অতি পরিতাপর বিষয়, অতি দুঃখ লগা খবর যে এজন লোকর করুণ মৃত্যু ঘটা ঘটনাক কিন্তু কোনো এজন লোকেই সহজভাবে মানি লোক পরা নাই। এয়া হয়েছে ভি আই পি রোড, সদা ব্যস্ত ভি আই পি রোড, যি ভি আই পি রোডরে আজ আসলে একটা সাংঘাতিক ব্যস্ততাপূর্ণ একটা পরিবেশ দেখবলে পাওয়া যায়। কিন্তু ভি আই পি রোডের সমীপতে ড্রাগসর এই ধরনের মুকলি বেহা বা ড্রাগসর আসক্ত হওয়া একাংশ নবপ্রজন্মর মাজত এই গোটেই ঘটনাটুক আরক্ষী কিয় সহজভাবে বা লই দীর্ঘদিনে সময় অতিবাহিত করেছিল। পুনের কৈছো যে মই সেই মটর যে গ্যারাজ ওয়ার্কশপ এই ওয়ার্কশপটি দেখাই লো, এই গ্যারেজটির ভিতর ভাগত বর্তমানও সেই মৃতদেহ মৃথর দেহ বর্তমান ভিতরতে পড়ে আছে। গতি আত্মীয়র মাজতো খুব একটা দুঃখ লগা পরিবেশ, কারণ কান্দি গাঁতি আত্মীয়বর্গর বর্তমান সেই মৃতদেহর কাষত বর্তমান থাকা আমি দেখবলে পাইছো। কিন্তু দুঃখ লগা খবর পুনের কৈছো যে ড্রাগসর আন এখন ঘর এই মুহূর্তে দেখিছো যে আমি এক প্রকার কান্দনের মাজত ব্যস্ত হয়ে পড়া একটা পরিবেশ। রশ্মিতা নিশ্চয় দীপাঙ্কর, আর একটা শোকাকুল পরিবেশে বর্তমান বিরাজ করেছে ছয় মাইলের এই গ্যারেজত, যেহেতু এগারী যুবক ড্রাগস আসক্ত হয়ে অজিত বর্মন আমার যুবকগুলি ইতিমধ্যে এই গ্যারেজটির ভিতরতে মৃত্যু হয়েছে। দীপাঙ্কর ধন্যবাদ জানাইছো, আর বিশেষ অভিযোগ উঠেছে সাতগাঁও আরক্ষীর বিরুদ্ধে, যেহেতু বারম্বার স্থানীয় রাইজে অভিযোগ দিয়ার পিছতো কিন্তু বর্তমান কোনো ব্যবস্থা গ্রহণ নকরিলে পূর্বতে, যার ফলত এগারী যুবকর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাক লিয়া স্থানীয় রাইজ যথেষ্ট ক্ষীভীত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে আর সুকষ্ট হয়ে পড়ছে পরিয়ালবর্গ। জলমগ্ন রাজধানী দিল্লি, পরেপরা হওয়া ধারাষার বরষুণের রাজধানী দিল্লির সৃষ্টি হয়েছে কৃত্রিম বানর, বানর ফল স্তব্ধ হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা। বানর মুন্দকা আই পি মার্গ, মাঙ্গি দলং আর মিন্টু দলং পরিহার করবল দিল্লি আরক্ষী আহ্বান জানাইছে। মিন্টু দলংর সমীপত প্রবল সুতে উটুয়াই নিলে এখন ই রিক্সা। 19 আগস্টর দিন দিল্লিত প্রচন্ড গরম আছিল, কিন্তু নিশার হওয়া প্রবল বরষুণের ফলতেই আজি স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। ইয়াত দিল্লির কৃত্রিম বানপানীর অবস্থা দেখিছো, যার ফলত এক দুর্বিষহ জীবন ইতিয়া দিল্লীবাসীও পার করবলগা হয়েছে, যে রাজধানী দিল্লি বর্তমান এনে ধরনের জলমগ্ন হয়ে পড়েছে। এনেদরে এখন ই রিক্সা প্রবল সুতে উটুয়াই লৈ গৈছে, কেবল উপর অংশ হালধিয়া একমান অংশ এয়া এনেদরে উপঙি আছে বানর বাবে। মুন্দকা আই পি মার্ক, মাঙ্গি দলং আর মিন্টু দলং পরিহার করবল দিল্লি আরক্ষী আহ্বান জানাইছে।
জনসাধারণলৈ মিন্টু দলঙ্গৰ সমীপত প্রবল সুতে এখন ই রিক্সা উটুয়াই নিছে। এই দৃশ্য আমি দেখুৱাইছো সোঁফালে স্ক্রিনত। 9 আগষ্টৰ দিনটোত দিল্লীত প্রচণ্ড গরম আছিল, কিন্তু নিশাৰ ভাগত হোৱা প্রবল দুপালপিটা বৰষুণ যাৰ ফলতে জনজীৱন আজি স্তব্ধ হৈ পৰিছে দিল্লীত। শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে দিয়া গোচৰ উঠাই ললে বিতৰ্কিত বহিৰাগত ব্যৱসায়ী গৌৰৱ সুমানীয়ে। দিছপুৰ থানা শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিছিল গৌৰৱ সুমানীয়ে। এজাহাৰ দিয়াৰ পিছতে আলফা স্বাধীনে গোচৰ উঠাই ল'বলৈ হুংকাৰ দিয়াৰ পিছতেই 24 ঘণ্টাৰ পিছতে গৌৰৱ সুমানীয়ে দিছপুৰ থানাৰ পৰা উঠাই লৈছে গোচৰটো। আমি জনাইছোঁ ব্ৰেকিং নিউজ এইখিনি মুহূৰ্তত। শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে দিছপুৰ থানা যি ব্যৱসায়ী গৌৰৱ সুমানীয়ে অভিযোগ উত্থাপন কৰিছিল, FIR দাখিল কৰিছিল সেই দিছপুৰ থানাত, শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিছিল গৌৰৱ সুমানীয়ে। বৰ্তমান এজাহাৰ দিয়াৰ পিছতে আলফা স্বাধীনে গোচৰ উঠাই ল'বলৈ হুংকাৰ দিছিল আৰু 24 ঘণ্টাৰ পিছতে গৌৰৱ সুমানীয়ে দিছপুৰ থানাৰ পৰা উঠাই লৈছে গোচৰটো। ইতিমধ্যে গৌৰৱ সুমানীৰ গোচৰটো 0 FIR পদ্ধতিৰে দিছপুৰ থানাৰ পৰা স্থানান্তৰ কৰিছিল শিৱসাগৰ থানালৈ। শিৱসাগৰ থানালৈ স্থানান্তৰ কৰা হৈছিল এইটো গোচৰ। আৰু তাৰপিছতে আলফা স্বাধীনে গৌৰৱ সুমানীৰ গোচৰ উঠাই নল'লে অথবা অসম আৰক্ষীয়ে শৃংখল চলিহাক গ্ৰেপ্তাৰ কৰিলে ভয়ংকৰ পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ব লাগিব বুলি হুংকাৰ দিছিল। গৌৰৱ সুমানীৰ গোচৰ দিয়াৰ কাৰ্যক লৈ অসমত থকা আন বহিৰাগত লোকসকলো ভয়ংকৰ পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ব লাগিব বুলি ভাবুকি দিছিল আলফা স্বাধীনে। আৰু এই গোচৰ ৰুজু কৰাৰ 24 ঘণ্টাৰ ভিতৰতে বৰ্তমান গৌৰৱ সুমানীয়ে নিজৰ গোচৰ উঠাই লৈছে। ইফালে গৌৰৱ সুমানীয়ে গোচৰ উঠাই ল'লেও পুনৰ গুৱাহাটীৰ ভৰলু থানাত নতুনকৈ গোচৰ ৰুজু হৈছে। শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে গুৱাহাটীৰ দ্বিতীয়খন এজাহাৰ দাখিল কৰিছে শংকৰ সিং নামৰ এজন বহিৰাগতই দাখিল কৰিছে শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে এজাহাৰ। জানিব পৰা মতে সৰ্ব হিন্দুস্তানী যুৱ পৰিষদৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি শংকৰ সিং দ্বিতীয়খন এজাহাৰ দাখিল কৰাৰ পিছতে এতিয়া প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। এখন দ্বিতীয়খন এজাহাৰ দাখিল কৰা হৈছে শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে। শংকৰ সিং নামৰ আন এগৰাকী দাখিল কৰিছে এই এজাহাৰ। বৰ্তমান ভৰলু থানাত, গুৱাহাটীৰ ভৰলু থানাত নতুনকৈ গোচৰ ৰুজু হৈছে দ্বিতীয়খন এজাহাৰ। ইতিমধ্যে তাত দাখিল কৰা হৈছে গৌৰৱ সুমানীয়ে নিজৰ গোচৰ উঠাই লৈছে, যদিও দ্বিতীয়খন এজাহাৰ দিছে শংকৰ সিং নামৰ আন এগৰাকীয়ে, সৰ্ব হিন্দুস্তানী যুৱ পৰিষদৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি শংকৰ সিং, আৰু তেওঁ দ্বিতীয়খন এজাহাৰ দাখিল কৰিছে। ইয়াৰ পিছতে সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ। আৰু শিৱসাগৰত বহিৰাগতই অসমীয়া আক্ৰমণ কৰাক লৈ আজিও প্ৰতিক্ৰিয়া দেখিবলৈ পোৱা গৈছে। শিৱসাগৰত অব্যাহত আছে বিভিন্ন জাতীয় দল সংগঠনৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী। দ্বিতীয় দিনাও বন্ধ হৈ আছে শিৱসাগৰত থকা একাংশ বহিৰাগত বনিয়াৰ লোকক মাৰপিট কৰাৰ ৰাজহুৱাকৈ ক্ষমা নোখোজা পৰ্যন্ত বহিৰাগতৰ দোকান বন্ধ কৰাৰ দাবীত শিৱসাগৰ জাতীয় দল সংগঠনৰ প্ৰতিবাদ। আনহাতে বীৰ লাচিত সেনাৰ নেতা শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে গুৱাহাটীৰ দিছপুৰ থানাত গৌৰৱ সুমানী নামৰ এজন বহিৰাগতৰ দিয়া এজাহাৰক লৈও যিহেতু প্ৰতিবাদ সৃষ্টি হৈছিল আলফা স্বাধীনৰ ধমকিৰ পিছতে, আজি গোচৰ উঠাই ল'লে বহিৰাগত বনিয়া গৌৰৱ সুমানীয়ে। ইতিমধ্যে সশস্ত্ৰ দেহৰক্ষী প্ৰদান কৰা হৈছিল, অসম আৰক্ষীয়ে প্ৰদান কৰিছিল গৌৰৱ সুমানীক। ইফালে আজি পুৱাৰ পৰা অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ আশংকাত শিৱসাগৰ বহিৰাগত ব্যৱসায়ীসকলে নিজৰ দোকান পোহাৰ বন্ধ ৰাখিছে। সোমবাৰে হোৱা 30টা জাতীয় দল সংগঠনৰ বিশাল প্ৰতিবাদৰ পিছতে আজি শিৱসাগৰত জাতীয় দল সংগঠন বিশিষ্ট নাগৰিকৰ সৈতে বিষয়টো সন্দৰ্ভত আলোচনাত মিলিত হ'ব শিক্ষামন্ত্ৰী ডক্টৰ অনুজ পেগু। 30টাকৈ জাতীয় দল সংগঠনৰ উতাল প্ৰতিবাদৰ পিছতে এতিয়াও শিৱসাগৰত উত্তেজনা বিৰাজ কৰিছে। খিলঞ্জীয়া লোকক বহিৰাগত ব্যৱসায়ীয়ে কৰা আক্ৰমণ কোনো কাৰণতে সহ্য কৰা নহ'ব বুলি প্ৰকাশ কৰিছে জাতীয় দল সংগঠনসমূহে। খিলঞ্জীয়া লোকক আক্ৰমণ কৰা অভিযুক্ত অৰুণ লাহতী আৰু তৰুণ লাহতীৰ জামিনৰ বিৰোধিতা কৰি ক্ষোভ প্ৰকাশ কৰিছে বিভিন্ন জাতীয় দল সংগঠনে। পাঞ্জা খেলুৱৈ জিমি দাসক আক্ৰমণ কৰা সকলক কঠোৰ শাস্তি দিয়া, ৰাজহুৱাকৈ অনা অসমীয়া আক্ৰমণকাৰীয়ে ক্ষমা খোজাৰো দাবী জনাইছে। উল্লেখযোগ্য যে 13 আগষ্টত শিৱসাগৰ বাপুপট্টিৰ ৰাজপথত ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ পাঞ্জা খেলুৱৈ জিমি দাস আৰু তেওঁৰ সতীৰ্থ অভিলাষ দাসক 3 বহিৰাগত ব্যৱসায়ীয়ে গুৰুলাগুৰুলকৈ প্ৰহাৰ কৰিছিল। আৰু সেই ঘটনাৰ প্ৰতিবাদ জনাই শিৱসাগৰত কালি 30টাতকৈ অধিক দল সংগঠনে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছিল আৰু আজিৰ দিনটোতো প্ৰতিবাদ অব্যাহত আছে। আৰু এই আশংকাতে শিৱসাগৰত আজি বহিৰাগত যিসমূহ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান সেইসমূহ আজি বন্ধ ৰখা হৈছে।
আর ইতিমধ্যে এই দুই ব্যবসায়ী যখন পাঞ্জাখলীয় এনেধরণে আসলে যথেষ্টভাবে প্রহার করেছিল, এই ঘটনা 13 আগস্ট সংঘটিত হয়েছিল শিবসাগর বাপুপতি। গতি রাষ্ট্রীয় পর্যায়ের পাঞ্জা খেলোয়াড় জিমি দাস আর তার সতীর্থ অভিলাষ দাসক যখন যে তিনিগী বহিরাগত ব্যবসায়ী এনেদরে মারপিট করেছিল রাজহুয়া ক্ষমা নুখোজালেকে এই প্রতিবাদী কার্যসূচী তাদ অব্যাহত থাকিব বলে ঘোষণা করেছে বিভিন্ন দল সংগঠনে। আর ইফালে গৌরব সোমানী সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ে। মানে ইন্ডিভিজুয়ালের বিষয়ে কোনো কথা কব খোঁজা নাই, মানে অকাল এটাই কথা কইছো, আগতেও মানে কথাটি কইছো যে যে এতিয়া শান্তির পথ এটা এখন চলি আছে আর ব্যবসায় বাণিজ্য বাড়ি সেইটো বিঘ্নিত করা চেষ্টাটা উচিত নয়। যিকোনো কারণতে হোক সবে বহি কথা আলোচনা করে এটা পথ ওলাই লওয়াটা ভাল, কোনে কি কৈছে কি করা নাই সেই রাইজর কথা পলিটিক্যাল কথা মানে তাত কব খোঁজা নাই, মানে তাত যাবও খোঁজা নাই, কিন্তু মানে অকল আইনগতভাবে কৈছো যে আইন শৃঙ্খলা আমি কোনো পথে বিঘ্নিত হব নিদি, যদি কোনবা আইন ভাঙে না কোনবা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে আরক্ষী তার যথেষ্ট স্ট্রং একশন লব আর প্রত্যুত্তর দিব। মানে কিন্তু এটাই কথা কব খুঁজিছো যে ইমান দিন যে আমার শান্তি চলি আছে এই শান্তি চলক, কারবার কিবা অভিযোগ আছে কারবার কিবা সমস্যা আছে কোনবা কিবা কব খুঁজিছে তারবাবে সরকারের দ্বার সদায় মুকলি আছে, সরকারের লগত কথা পাতক, মই এইটো যাব খোঁজা নাই, পলিটিক্যাল কথাত মই একেবারে যাব খোঁজা নাই, কিন্তু আইনগতভাবে যে ব্যবস্থা হব যদি কোনবা ল এন্ড অর্ডার বিঘ্নিত করবলে চেষ্টা করে এটা পর্যায়ত পোৱাৰ পিছত আমি স্ট্রং একশন। এনে ধরনের থলুয়া লোকের উপর বহিরাগত আক্রমণ আর ইয়ার প্রতিবাদের নেতৃত্ব বহন করা শৃঙ্খল চলিহার উপর যে গোচর রুজু করা হয়েছে সেই সন্দর্ভত ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়াও এনে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে যেতালেক বহিরাগত এই তিনি ব্যবসায়ী রাজহুয়াক ক্ষমা নুখোজে তেতালেক আসলে এনে ধরনের প্রতিবাদী কার্যসূচী শিবসাগর অব্যাহত থাকিব। আজিও অনা যখন ব্যবসায়িক অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে সেই সময় আজিও বন্ধ রখা হয়েছে আর আজির দিনটো এই স্থানীয় দল সংগঠনে বিভিন্ন প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা বলে জানিপরা গেছে। খিলঞ্জিয়াক আক্রমণ কোনো কারণতে গ্রহণযোগ্য নহব আর শিবসাগর যে ধরনের আজি দ্বিতীয় দিনতো বন্ধ হয়ে আছে বহিরাগত দোকান পোহার সমূহ, দ্বিতীয় দিনও আজি এই দোকান পোহার বন্ধ হয়ে আছে, প্রতিবাদী কার্যসূচী আজির দিনতো অব্যাহত থাকবে বলে ঘোষণা করা হয়েছে। যেতালেক এই বহিরাগত ব্যবসায়ী রাষ্ট্রীয় পর্যায়ের পাঞ্জা খেলোয়াড় যেতালেক খেলুয়ৈক যেতালেক আসলে ক্ষমা নুখোজে রাজহুয়াকে ক্ষমা নুখোজা পর্যন্ত এনে ধরনের এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে থাকবে বলে ঘোষণা করেছে। এইখানে মুহূর্ত শিবসাগর আমাক জানাব শেহতীয়া খবর। প্রদীপ, আপনার জানি বিচার আজির দিনট কেনে পরিবেশ শিবসাগর? হয়, এই মুহূর্তত এখন গুরুত্বপূর্ণ আলোচনা তথা বৈঠক অনুষ্ঠিত হয়েছে শিবসাগর যুবদল প্রেক্ষাগৃহত, যত সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসরি সরকারের হয়ে প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়েছেহি শিবসাগর জেলার অভিভাবক মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তর রনুজ পেগু আর আছে শিবসাগর জেলা আয়ুক্ত আদিত্য বিক্রম যাদব, শিবসাগর জেলা আরক্ষী অধীক্ষক শুভজ্যোতি বরা সহ বরার উপরও আর শিবসাগর যা জাতীয় দল সংগঠন আছে প্রতিনিধিবর্গ আছে। এই যুবদল প্রেক্ষাগৃহত বর্তমান এখন গুরুত্বপূর্ণ বৈঠক আলোচনা হয়ে আছে আর এই আলোচনাত কি কি বিষয়বস্তু উত্থাপন করব, জাতীয় সংগঠনসমূহে কি কি দাবি উত্থাপন করব সেই বিষয়ে মই পোনপটীয়াকৈ জানিব বিচাৰিছোঁ। জাতীয় সংগ্রামী সেনা সভাপতি কেন্দ্রীয় সভাপতি সিতু বড়ো আছে, আপোনালোকে ইতিমধ্যে প্রস্তাব প্রস্তুত করেছে, কি কি প্রস্তাব এতিয়া এই আলোচনাত উত্থাপন করব? না, প্রথম কথা হয়েছে যে আমার খিলঞ্জিয়া মানুষের মাটি অনাদি অনন্ত কাললৈ সুরক্ষিত হব লাগিব। ইতিমধ্যে আমি গম পাইছো যে অনাগত বিধানসভা নির্বাচনত গোয়ালপাড়া নগাঁও জেলার খিলঞ্জিয়া মানুষের মাটি যাতে খিলঞ্জিয়া হাতত থাকে, অনা খিলঞ্জিয়া যাতে কিনিব নোৱাৰে তাৰ এখন ইতিমধ্যে বিল প্রণয়ন করবর কারণে তেখেতসকল আগবাঢ়িছে, এই সরকারখন আগবাঢ়িছে। গতিকে আমার এটা দাবি থাকিব যে আমার এই যখন তেওঁলোকে বিল প্রণয়ন করব তার ভিতর শিবসাগর, যোৰহাট, গোলাঘাট, ডিব্রুগড় আর তিনিচুকীয়া এই জেলা কেখনো যাতে অন্তর্ভুক্ত করে এই উজনি অসমের ভূমি খিলঞ্জিয়ার মানুষের হাতত যাতে অনাদি অনন্তকাললৈ সুরক্ষিত হয়ে থাকে তার একটা ব্যবস্থা গ্রহণ করবেন আমি দাবি উত্থাপন করি। দ্বিতীয় কথাটা হয়েছে
যিসকল ইয়াত অনাসমীয়া ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানে আজিৰ তাৰিখতো তেওঁলোকে নামফলকসমূহ অসমীয়া ভাষাত ব্যৱহাৰ কৰা নাই, সেই নামফলকসমূহ 100% অসমীয়া ভাষা ব্যৱহাৰ কৰিব লাগিব। লগতে তেওঁলোকৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানসমূহত 90% থলুৱা যুৱক যুৱতীক নিয়োগ কৰি শ্ৰম আইন অনুসৰি দৰমহা তেওঁলোকক দিব লাগিব। আৰু আমাৰ গোটেই বহিৰাগত সমাজে তেওঁলোকে আমাৰ যিহেতু আপোনালোকে ইতিমধ্যে সতংক অসমবাসীয়ে যে গম পাইছে যে এগৰাকী খিলঞ্জীয়া যুৱতীক ৰাজপথত চুলিত ধৰি টানি আনি গুৰ্লা গুলোকে প্ৰহাৰ কৰা হ'ল। গতিকে এই বিষয়টো সন্দৰ্ভতে আমি ইতিমধ্যে আমাৰ শিৱসাগৰ জিলাৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানো বন্ধ কৰি দিছোঁ। গতিকে বহিৰাগত সমাজে অতি শীঘ্ৰেই আমাৰ শিৱসাগৰ টাউনৰ মাজত তেওঁলোকে গোট খাই তামোল পাণ লৈ সমগ্ৰ অসমবাসীৰ ওচৰত ক্ষমা খুজিব লাগিব, জিমি দাসৰ পৰিয়ালৰ ওচৰত ক্ষমা বিচাৰিব লাগিব। লগতে অনাগত দিনত যাতে অসমৰ ভাষা, কলা, কৃষ্টি, সংস্কৃতি কেতিয়াও অপমান নকৰে, অসমৰ যুৱক যুৱতীক যাতে শাৰীৰিক আৰু মানসিকভাৱে কেতিয়াও অত্যাচাৰ নকৰে এই কথাখিনিও তেওঁলোকে কিন্তু ক'ব লাগিব। আৰু যিটো কথা কৈছিলে এতিয়াও পলাতক হৈ আছে এজন, আৰু এজন আপোনাৰ মূল অভিযুক্ত অৰুণ লাহতি, তেওঁক অতি শীঘ্ৰে গ্ৰেপ্তাৰ কৰিব লাগিব। আমি 24 ঘণ্টা সময় আজি বান্ধি দিম, অজয় লাহতি 24 ঘণ্টা সময় বান্ধি দিম, 24 ঘণ্টাৰ ভিতৰত তেওঁক গ্ৰেপ্তাৰ কৰিব লাগিব। হয়, ইয়া ইতিমধ্যে তেওঁ প্ৰস্তাৱখিনি যিবিলাক দাবী উত্থাপন কৰিব সেই বিষয়ে স্পষ্ট কৰিছে যে যিগৰাকী মূল এগৰাকী আন মূল অভিযুক্ত অজয় লাহতি তেখেতক গ্ৰেপ্তাৰ কৰা হোৱা নাই, তেওঁক গ্ৰেপ্তাৰ কৰিব লাগিব। ইয়াৰ উপৰিও খিল যাতে বহিৰাগতৰ যাতে অনাগত দিনত বন্ধ আছে বহিৰাগত ব্যৱসায়ীসকলৰ, হয় আজি বন্ধ আছে বহিৰাগত সকলৰ যিবিলাক ব্যৱসায় প্ৰতিষ্ঠান আছিলে শিৱসাগৰ চহৰত, সেই ব্যৱসায় প্ৰতিষ্ঠানসমূহ বন্ধ ৰাখিছে বৰ্তমান। কাৰণ সেই ব্যৱসায় প্ৰতিষ্ঠানসমূহ তেতিয়াহে খুলিবলৈ তেওঁলোকে দাবী উত্থাপন কৰিছে জাতীয় সংগঠনসমূহে যে তেতিয়াহে খুলিব পাৰিব যেতিয়া তেওঁলোকৰ এই দাবীবিলাক যিবিলাক মূল অভিযুক্ত এতিয়াও গ্ৰেপ্তাৰ হোৱা নাই তেওঁক গ্ৰেপ্তাৰ কৰিব লাগিব। এনেধৰণৰ বহুকেইটা দাবী আছে, মই বৰ্তমান যিখন সভা চলি আছে তাৰ পৰিৱেশ দেখুৱাব বিচাৰিছোঁ কেই ছেকেণ্ডমানৰ কাৰণে মই দেখুৱাইছোঁ, এয়া বৰ্তমান চলি আছে বৰ্তমান দেখুৱাইছোঁ শৃংখলা চলিহে এই মুহূৰ্তত ভাষণ দিছে। বাৰে বাৰে আমাৰ ধৰ্মগিৰি খিলঞ্জীয়া মানুহখিনিয়ে বাৰে বাৰে আমি অত্যাচাৰৰ সন্মুখীন হৈছো। আজি যদি ছাৰ মই আপোনাক কৈছো, আজি যদি আমি ওলাই নাহিলো ৰাজপথত, সেই মানুহকেইটাই আজি জামিন পাই ঘৰত বহি থাকিলেহেঁতেন। এইটো শিৱসাগৰ মানুহ ঐক্যবদ্ধ সংগ্ৰামৰ জয়। আজি আপোনালোকে জাতি মাতিৰ ভেটিৰ কথা কৈ দিশপুৰৰ মস্তক দখল কৰিছে। আপোনালোকে জাতি মাতিৰ ভেটি আমাৰ খিলঞ্জীয়া মানুহখিনি যদি সুৰক্ষা নিদিয়েতো নহব, আপোনালোকৰ প্ৰধান কাম সুৰক্ষা দিয়াটো। ইয়াত মাৰোৱাৰী সমাজৰ মানুহ বহি আছে, আপোনালোকে কওক কোনদিনা কোনোবা সংগঠনৰ মানুহে আপোনালোকৰ লগত অভদ্ৰামী ব্যৱহাৰ কৰিছে? আপোনালোকৰ বিপদত বসন্ত ৰায় কৈ গ'ল চৰিতা পষ্টিবাল মাৰোৱাৰী সম্প্ৰদায়ৰ ছোৱালী আছিলে, বসন্ত গগৈহঁতৰ নেতৃত্বত তেতিয়া আন্দোলন হৈছিলে, এজন মাৰোৱাৰী মানুহে দোকানৰ চাটাৰখন মাৰি চৰিতা পষ্টিমানৰ কাৰণে ওলাই নাহিলে, কিন্তু এজন মানুহ আপোনালোক ওলাই নাহিলে। আপোনালোকৰ জাতিতকৈ আপোনালোকে ব্যৱসায় ডাঙৰ বুলি ভাবিলে, অকল ইয়াৰ থলগিৰি মানুহখিনি আমি ওলাই আহিলো আৰু চৰিতা পষ্টিমানক আটাচুৰ নেতৃত্ব হোৱা আন্দোলনত চৰিতা পষ্টিমানে ন্যায় পাইছিলে। কথাবিলাক আপোনালোকে গুৰুত্ব দি শুনক। আজি খিলঞ্জীয়া মাটি আপুনি হাইৱে কিনাৰ ধৰক আমাৰ মাটি নাই, চব কিনি লৈছে বহিৰাগত মানুহে। আমি ক'ত থাকিম? আমি ক'ত থাকিম? আমাৰ ভৱিষ্যত প্ৰজন্ম ক'ত থাকিব? আমাক মাটিৰ ওপৰত অধিকাৰ লাগিব। আজি ইয়াত মাৰোৱাৰী সম্প্ৰদায়ৰ মানুহ আছে, আমি ৱেলকাম জনাইছো অহাৰ বাবে। আপোনালোকৰ যিবোৰ প্ৰতিষ্ঠান আছে 80% মানুহ আমাৰ খিলঞ্জীয়া মানুহ আপোনালোকে নিয়োগ কৰিব লাগিব, আপোনালোকে ইয়াত আহি বেপাৰ কৰি আছে, আপোনালোকৰ সমাজ জীৱনৰ প্ৰতিটো একো নাই, আপোনালোকৰ শিৱসাগৰ সমাজ জীৱনৰ প্ৰতি কি কি অৰিহণা আছে? একো অৰিহণা নাই। আপোনালোকে অন্তত খিলঞ্জীয়া মানুহখিনিক দিব লাগিব চাকৰি। কালি প্ৰতিবাদ হৈছে হাজাৰ হাজাৰ মানুহ, কোনোবাই আপোনালোকক কিবা এটা বেয়াকে কৈছে নেকি? এইটো আমাৰ সহনশীলতা, কিন্তু আমাৰ সহনশীলতাটো আপোনালোকে আমাক দুৰ্বলতা বুলি নাভাবিব, আমাৰ সৰলতাটো আপোনালোকে দুৰ্বলতা বুলি নাভাবিব। আপোনালোকে যে ইয়াত বেপাৰ কৰি আছে, কেলে বেপাৰ কৰি থাকিব পাৰিছে জানে? অসমীয়া মানুহ অতিথি পৰায়ণ, অসমীয়া মানুহ সহজ, অসমীয়া মানুহ সৰল, সেইকাৰণে পাৰিছে।
কিন্তু আমার সরলতাটুক আপনার ভয়াত উপন্যাস লাগবে। এটা রলস্পে কোটা লই আছে, কালি মূর টেস্ট এজন মানুষে গুয়াহীর কেস দিলে, আপনাদের দুটা পি এস ও দি দিলে, এটা মূর কেস্ট যে কেসবর দিয়ে আছে মূর পি এস ও বিলাক আইন সকলকে সমান হব লাগবে। আপনাদের বহিরাগত মানুষ এটাক ধমকি লগার কারণে দুটা পি এস ও দি দিলে, মোক সব জায়গার পর মারিম 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 কেস দি আছে, আপনাদের মূর পি এস ও কিনা নাই, রাজস্থানত গই এজন রাজস্থানী মানুষের বিরুদ্ধে এফ আই আর দিও, মোক রাজস্থান সরকারে দুটা পি এস ও পঠিয়াব নি? স্বাভিমান স্বাভিমান রাখক, রাজনীতি সম্পর্কে ডর বস্তু নয়, আমার সমাজ ডর বস্তু, জাতি ডর বস্তু, রাজনীতি বহুত তলর বস্তু, রাজনীতিতে জাতি ডর আর জাতির ক্ষেত্রে কম্প্রোমাইজ করা নহব। আর এটা জিপি সিং ডরিয়ালেও প্রশ্ন আছে যে আমার নিরাপত্তা কি হব, আর এটা দেখুন সব যদি অনায় মানে মূর এগেস্ট কেস দি দুটা দুটা পি এস ও পাই থাকে, আমার নিরাপত্তা দিব পুলিশে নাই দিয়া হবে। সেই কারণে মনে কইসু আপনাদের ক্যাবিনেটর সিদ্ধান্ত লোক যে আমার উজনি খিলঞ্জীয়া মানুষের মাটি সেফ করব, উজনি মাটিখিনির উপর আপনাদের এখন আইন আনক। আর যদি হিমন্ত বিশ্ব শর্মার লগতো আছে শিবসাগরের পূর্বতে সম্প্রচার, বর্তমান এখন সভাত ভাষণ প্রদান করেছে শৃঙ্খল চলিহাই, খিলঞ্জিয়ার উপর বহিরাগতর আক্রমণ কোনো কারণে সহ্য করা নহব বলে এনেদরে হুঙ্কার শৃঙ্খল চলিহার। খবর আমি নিজাম, পুনের সময় হয়েছে টিভি রতির। এইটো মাইথান স্টিল নহয়।